এই ফ্যাসিবাদী শাসক যদি অবৈধ এই নির্বাচন তল্পি বাহক একটি নির্বাচনের পথে হাঁটে তাহলে এবং নির্বাচন কমিশন যদি কোনো তাফসিল ঘোষণা করার উদ্যোগ দেয় তার জন্য আমরা আমাদের যে কর্মসূচি ধারণ করেছি তার থেকেও আরো কঠোর কর্মসূচি দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ এই নির্বাচন কমিশনের কাজ কি আজকে তা আওয়াল সাহেবকে সেটা প্রশ্ন করতে চাই আনিসুর রহমান সাহেবকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের বিয়াশি অধিকাংশ রাজনৈতিক দল যারা এদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান এই নির্বাচন কমিশন কোন সাহসে কোন আইনে কোন বিধিমালায় একতরফা নির্বাচনের পথে হাঁটছে আমরা প্রশ্ন করতে চাই আমরা পরিষ্কার বলে দিতে চাই জনগণকে বাদ দিয়ে নির্বাচনের স্টেক হোল্ডার রাজনৈতিক দল এবং জনগণ তাদেরকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের উপর হাঁটলে সেটি জনগণ মেনে নেবে না এবং সেটিকে প্রতিহত করবার জন্য এই দেশের জনগণ তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রমাণ করবে আমরা এই নির্বাচন মানি না মানি না মানবো না বন্ধুরা কথা বাড়াতে চাই না আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আন্দোলনে আছি আগামীকাল ভোর 6টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে এবং এর পরবর্তী কর্মসূচি কি হবে আমরা আজকে বিকালে সেটা আপনাদেরকে জানিয়ে দিব একটি জিনিস বলতে চাই এই ফ্যাসিবাদী শাসক যদি অবৈধ এই নির্বাচন তল্পি বাহক একটি নির্বাচনের পথে হাঁটে তাহলে এবং নির্বাচন কমিশন যদি কোনো তাফসিল ঘোষণা করার উদ্যোগ দেয় তার জন্য আমরা আমাদের যে কর্মসূচি ধারণ করেছি তার থেকেও আরো কঠোর কর্মসূচি দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ সংবিধানের দোহাই দিয়ে আপনারা আজকে যে আচরণ করছেন জনগণকে যেভাবে কারাগারে নিক্ষেপ করছেন রাজনৈতিক নেতৃত্বকে যেভাবে গুম খুম করছেন তুলিয়ে যাচ্ছেন এইভাবে চলতে পারে না সাইফুল ভাই বলেছেন এটি আফ্রিকার জঙ্গলের কোন দেশ নয় এটি কোন জঙ্গলি দেশ নয় এখানে স্বাধীনতা আন্দোলন করবার জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে কৃষক শ্রমিক মেহনতী মানুষ আন্দোলন শ্রমিকরা মুক্তিযুদ্ধে গিয়ে আত্মহতি দিয়েছিল তারা দেশ তৈরি করেছে আপনাদের মাফিয়াগিরি করার জন্য লুট করার জন্য ব্যাংক লুট করার জন্য রাষ্ট্রকে লুট করার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই এত ত্যাগ হয় নাই এত রক্ত আমরা দেয় নাই সুতরাং পরিষ্কারভাবে বলতে চাই ফিরে আসুন যেখানে যে চিন্তা করছেন তার থেকে ফিরে এসে জনগণের দাবি মানি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমাদের মানুষের যে দাবি সে দাবি মানে নেন সারা জাতি ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করার আইন বিধিবিধান তৈরি করেছে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগেই আপনারা তড়িঘড়ি করে নিজেদের ভোটবিহীন যেই ক্ষমতা ব্যবস্থা তৈরি করেছেন সেটিকে টিকিয়ে রাখবার জন্য সেটিকে নবায়ন করার জন্য পঞ্চদশ সংসদে পাশ করে এক কলমের খোঁচায় আপনারা সে পদ্ধতি বাতিল করে দিলেন এই পঞ্চদশ সংশোধনী জাতির ঐক্যমতের ভিত্তিতে সংশোধন হয় নাই এই সংশোধনী একটি দলের সংশোধনী এই সংশোধনী মানার জন্য এই দেশের 18 কোটি মানুষ বাধ্য নয় এমন আমরা এই সংশোধনীর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সংগ্রামী ছাত্রীরা